নমস্কার, কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আগের ক্লাসে যেটা তোমাদের হয়েছিল সেই ক্লাসে যে তোমাদের মিল করো ঠিক মতো বুঝতে পেরেছিলে? বাড়িতে তুমি পড়ছো তো? আবার পড়ছো তো? হ্যাঁ, কি না বলো, পড়ছো? বা ভেরি গুড। আচ্ছা, আজকে আবার তোমাদের পড়াবো। তোমরা তো বর্ণের সময় পরিচিতি হয়ে গেছে তোমাদের, এবার পরপর বর্ণগুলো কি কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করবো। খুব বেশি সময় নেবো না, কিন্তু তোমরা বোর হয়ে যাবে না আমার, তাই না? আচ্ছা, তো সবাই ব্ল্যাক বোর্ডে দেখে থাকো কি লিখলাম আমি, বলো। এটা কি লিখলাম, তাই কি লিখেছি বলো? সবাই বলতে হবে, কিন্তু এটা হচ্ছে কি বললে? হ্যাঁ, ক। বা ভেরি গুড। দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে, তিনটে দেওয়া থাকবে, তিনটে বর্ণ থাকবে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে গোল করতে হবে। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, সঠিক পরের বর্ণে গোল করো, এটা হবে পরের বর্ণে গোল করো। এটা কি লিখলাম? ঘ। এটা কি লিখলাম? বর্গাজ্য। এটা কি লিখলাম? খ। একটু পরে আমরা এখন লিখে দিচ্ছি, তারপর তোমরা বলবে, তারপরে সার্কেল করবো, ঠিক আছে? আমি কিন্তু করে দেবো না। এটা কি লিখলাম বলো? কি লিখলাম এটা? চ। ঠিক বলেছো, চ। দেখো লিখছি আমরা, সঠিক উত্তরটা আছে, সঠিক যেটা সেটা আছে, ঠিক আছে? এবার কি লিখছি, এটা কি লিখলাম তোমরা বলবে? হ্যাঁ, ঠিকই বলেছো, ট। দেখো এটা কি লিখলাম? থ। এটা কি লিখলাম? দন্তন। আর এটা কি লিখলাম? মূর্ধন্য। এটা বলো কি লিখছি, কি লিখলাম এটা তোমরা বলো? হ্যাঁ, আমি বলবো না, কিন্তু তোমাদের চিনতে হবে এটা কি হবে, ত, তাই তো? বা দেখো আমি তিনটে বর্ণ লিখছি, সঠিকটা তোমাদের চিনতে হবে। ড, থ, প। এটা কি লিখলাম? প। এরপর কি লিখছি? ম। বাস, আচ্ছা এবার বল এটা কি লিখেছি? ক। ক এর পরে কি হয়? হ্যাঁ বলো, ক এর পরে? হ্যাঁ ঠিক বলছো, খ। তো এইভাবে চিন্তা হবে কোনটা খ, এটা কি খ? না, এটা ঘ। এটা কি? না, এটা কি? তাহলে এই বর্ণটা তো ভুল গেছে, তাহলে খ হচ্ছে এটা, তাই না? এটা কি করতে হবে দেখো, এইরকম ভাবে গোল করে দেবো, এইটাকে এইরকম ভাবে দিয়ে এই টেনে দেখো গোল করে দেবো, তাহলে হয়ে গেল খ। এরপর কি লিখেছি? চ। তাহলে চ এর পরে কি হবে, কোনটা হবে, এটা কি? চয়ের পরে কি হয়? ছ। আমরা জানি চয়ের পরে ছ হয়, কিন্তু ছটা তো আমাদের চিনতে হবে কোনটা ছ, তাই না? তাহলে এটা কি ছ? যদি এটাই গোল করি তাহলে কি হবে, এটা ভুল হয়ে যাবে, তাই না? এটা ম। এটা কি ছ? এটাই ছ। তাহলে আমাদের চিনতে হবে চয়ের পরে ছ হবে, ও ছটাকে শনাক্তকরণ করতে হবে, আমাদেরকে চিনে নিতে হবে কোনটা ছ, যার জন্য আমাদের প্র্যাকটিসও করতে হবে একটু বেশি করে। তাহলে ছটা গোল করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এই পর দেখো কি লিখেছি, ট, তাই না? ট। তো তাহলে ট এর পরে আমরা ট এর পরে হবে ঠ। ঠ কোথায় আছে দেখো, প্রথমেই ঠ আছে, তাহলে এটা ঠ। মানে ঠটাকে কি করছি, এই দেখো করে দিলাম ঠ। এরপর কি আছে,
তো তো এর পরে কি হয় তো এর পরে কি হয় বলো তোমরা বলবে কিন্তু বলো অ্যানুয়াল एग्जाम সামনে আসছে কিন্তু খুব ভালো করে পড়তে হবে তো এর পরে হবে থ এটা কি থ না এটা থ কি বলছো এটা থ না এটা থ না তাহলে কোনটা থ এই তো মাঝে থ আছে তাহলে এটাকে সার্কেল করলাম গোল করে দিলাম এই ভিতরে থটা ঢুকে গেল তাই না এর পরে দেখো কি আছে ক ক এর পরে কি হয় আমরা বেসিক্যালি ক এর পরে জানি কি ক এর পর ফ কিন্তু ফটাকে চিহ্ন ধর তাহলে কোনটা ফ এইর মধ্যে কোনটা ফ বলো তো প্রথমেরটা তার শেষেরটা না মাঝেরটা কোনটা তোমরা বলো কিন্তু কোনটা বললে প্রথমেরটা হ্যাঁ ঠিক বলছো তাহলে ক এর পরে ফ এটাই হচ্ছে ফ এই ফয়ে গোল করে দিলাম তাই না বাহ ঠিক আছে গোল করে ঠিক মতো হচ্ছে তো এবার গোল করতে হবে কিন্তু ঠিক মতো গোল করতে হবে আচ্ছা তারপর কি আছে বলো তো ম ম এর পরে কি হবে প খ গ ঘ ম ম এর পর উঞ্চ তাই তো উঞ্চা এটা কি এটা ভ এটা কি এটাও নয় তাহলে কোনটা হচ্ছে এই তো এখানে তাই না এটাকে আমি গোল করে দিলাম তাহলে পরের পর্বে গোল করো কিভাবে করলাম বুঝতে পেরেছো সবাই সবাই কিন্তু একদম বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো প্রথম প্রথম অ থেকে ও পর পর বলা তারপরে বর্ণ কি হবে অ থেকে ও লেখা অভ্যাস করতে হবে ক থেকে এক চন্দ্র কিন্তু অবধি পর পর বলতে হবে এবার তোমাদের মনে রাখতে হবে কোনটা পর কোনটা হচ্ছে সেটা যেন বলতে পারো তাহলে এগুলো করতে তোমাদের সুবিধা হবে তাছাড়া আগের ক্লাসে তোমাদের পড়িয়েছি যে কোন বর্ণ দিয়ে কি কি শব্দ হতে পারে সেগুলো লেখার দরকার নেই শুধু মুখে বললেই হবে কি ভালো লেগেছে আচ্ছা সবাই বাড়িতে থাকবে বাড়ির বাইরে সহজে বের হবে না খুব প্রয়োজন হলে বের হবে না আর অবভিয়াসলি মামার সঙ্গে বাইরে বেরোতে হবে সবাই ভালোভাবে থাকবে আর বাড়িতে পড়ানোর কাজ করবে ততক্ষণ আসছি নমস্কার।